আসসালাম আলাইকুম ডিএস কুকিং হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে পাঙ্গাস মাছ রেসিপি রান্না করে দেখাবো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন তাহলে আমার রান্নাগুলো প্রতিদিনের রান্নাগুলো আপনাদের কাছে চলে যাবে একটি ফ্রাইপ্যানের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আগেই মেখে রেখেছিলাম হলুদ আর লবণ দিয়ে মাছগুলো সেগুলো দিয়ে দিবো দিয়ে ভালোভাবে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেলে এ পিট উই পিট দুই পিট ভাজা হয়ে গেলে একটি পাত্র উঠিয়ে নিব মাছগুলো আমি এত ভাজা দিব না হালকা ভাজা দিব ঢেকে দিব যেন ভালোভাবে ভাজা হয় এই পিট দুই পিট ভাজা হয়ে গেলে উঠিয়ে ফেলব খেয়াল রাখতে হবে যে মাছগুলো ভেঙে নে যায় আলতো আলতোভাবে মাছগুলো উলটিয়ে দিতে হবে দুই পিট যেন ভালোভাবে ভাজা হয়ে যায় একই ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে যেন মশলাগুলো পুড়ে না যায় এর জন্য সামান্য পানি দিয়ে দিব দিয়ে এক একে করে আমি এখন মশলাগুলো দিয়ে দেব এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে একটু পানি দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার গন্ধটা না থাকে উপরে তেল ভেসে ওঠে যখন তেলটা ভেসে উঠবে তখনই বোঝা যাবে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে কষানো হয়ে গেলে আবার একটু পানি দিয়ে একে একে করে আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এখন আমি মাছগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে আলতো করে লেড়ে নেব যেন মাছগুলা ভেঙে না যায় আলতোভাবে মাছগুলা বিছিয়ে দেব হুম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসার জন্য পনেরো মিনিটের জন্য মাছগুলো ঢেকে রাখবো যেন মাছগুলো ভালোভাবে হয়ে যায় পনেরো মিনিট পরে ফিরে আসব পনেরো মিনিট পরে ফিরে আসলাম আস্ত আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেন আস্তে আস্তে কাঁচামরিচ দিলে মাছের ফ্লেভারটা ভালো আসে লাশ পর্যায়ে এসে আমি ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আমার তরকারিটা হয়ে গেছে দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে এখন আমি তরকারিটা পরিবেশন করে নেব এভাবে পাঙ্গাস মাছটা আপনাদের পরিবারের সাথে ট্রাই করে দেখবেন খেতে অনেক টেস্টি অনেক ইয়ামি আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এভাবেই আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম